গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকালবেলা তোমাদের আমি ফুল গাছ দেখাতে নিয়ে এলাম। কেন বলো তো? কারণ আমিও দেখে কিছুটা অবাক হয়ে গেছি। কালকে এই ফুলটা দেখেছিলাম কুড়ি অবস্থায় ছিল। আমি সকালবেলা যে উঠেছি তখনও এসে দেখলাম কুড়ি অবস্থায়, কিন্তু এখন দেখলাম কি সুন্দর ফুটেছে। আর ফুলের কালারটা দেখো কি সুন্দর, আর চারিপাশটা সাদা। ও, এই দেখেই না মনটা জুড়ে যায়। আর এই যে লাল জবাটা যে এনেছিল, এরও কুড়িগুলো, অনেকগুলো কুড়ি মানে কুড়ি তো ছিলই, সেগুলো মনে হচ্ছে ফুটবে ফুটবে আর কি। এটা একটু বড় হয়েছে আর এটাও খুব তাড়াতাড়ি ফুটবে। এই জবাটা, এই জবার কালারটা তো খুবই সুন্দর। এই গাছও কুড়ি এসছে, এই যে এখানটা একটা কুড়ি এসছে, ফুটবে ফুটবে হয়তো। আর আরেকটা কথা হচ্ছে, গাঁদা ফুলেও না এটাতে কিছু হয়নি, কিন্তু এই দুটো গাছে কুড়ি এসছে, খুব শিগগিরই ফুল দেবে। এই দেখো, এই যে এটা তো কুড়ি এসছে আর এটা তো কুড়ি এসছে, এই যে দুটো মতো কুড়ি এসছে। আর এই গাছটাও না বেশ ঝাঁকড়া হয়েছে, যখন যেরকম এনেছিলাম এখন আর সেরকম নেই, আর একটু ফুলে ফেঁপে উঠেছে, বেশ ভাল লাগছে। তো এই হচ্ছে আমার গাছের আপডেট, যেটা তোমাদের আমি সকালবেলা দিয়ে দিলাম। সকালবেলা উঠেই আমাদের দুজনেরই কাজ হচ্ছে আগে বারান্দায় আসা, এসে দেখা কোন ফুল ফুটছে, কোন ফুল কুড়ি আছে, যেখানে কিন্তু আরেকটা কুড়ি এসছে। টাটা, সাবধানে, হ্যাঁ ভালো করে, সাবধানে সাবধানে, হ্যাঁ ভালো করে, হ্যাঁ টাটা। তো তাতা নেই, ঘণ্টাখানেক হয়েছে স্কুলে বেরিয়ে গেছে, তারপরে ঘরের টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন কটা বাজে? 11:05-10:15 এরকম হবে, হয়তো এর বেশি হবে না। তো আজকে যেটা রান্না করব, আমার পছন্দের মতো একটা জিনিস রান্না করব, যদিও সবাই ভালোবাসে কিন্তু আমি আর তাতানে একটু বেশি ভালোবাসি। যে কোনো বাটা বুটি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে শীতকালে তো মানে আরও বেশি, কোনো কিছুই বাদ দেই না, যাই সবজি আসে ঘরে ভাবি কি এটা দিয়ে কিছু বাটা যাবে। তো যাই হোক, আজকে আমি শিম বাটা করবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার মতো এরকম বাটাবুটি খেতে ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে। তো শিমটা না আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি সামান্য, তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে দেখলে পেস্ট করে নিলাম। নিয়ে এবার সর্ষের তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, আর তেলটা সামান্য একটু বেশিই লাগে। স্বাদ মতো নুনটা এখনই দিয়ে দিলাম, তাহলে ছিটবেও না, আর নুনটা দেওয়াই হয়ে গেল। তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য অল্প একটু হলুদ, না দিলেও চলে তবু রান্নায় হলুদ দিই, তাই দিলাম সামান্য। দিয়ে এবার ভালো করে কমিয়ে বাড়িয়ে নাড়াচাড়া করতে হবে। এখন দেখছো তো কীরকম অবস্থা, পুরো এরকম হয়ে যাবে, মানে ওরকম করতে করতে এরকম খুন্তির আগায় দলা পেকে যাবে, তখনই ভাববে যে বাটাটা রেডি। যে কোনো বাটাতেই সেই একই নিয়ম আর কি, সিস্টেমটা একই। যাই হোক, বাটাটা রেডি হয়ে গেছে, একটু ঝালঝাল করেছি, বেশ ভালোই লাগে খেতে। বাটা রেডি, এবার আমি মাছ ভাজা করবো, মাছের ঝোল করলেই কিন্তু রান্না করবো। তুমি যা যা বলেছিলে তার থেকে কাট ছাট দিয়ে শিম বাটা করেছি, এই যে যেটা আমার হয়ে গেছে, আমার ফেভারিট। আর কাপন মাছের ঝোল, ঝোল না কালিয়া, কালিয়া মশলা হয়ে গেছে, নুনুর মাখা হয়ে গেছে, এখানে আলু রেডি। তাহলে এই যে কি হবে, ফুলকপি তো তাড়াতাড়ি আর ভাত, ভাত করো লুচি, ফুলকপি আর ঠিক করে গরম গরম ফোলা ফোলা লুচি আর ফুলকপি আর তরকারি, বল বাবা একদম একদম। তো যাই হোক, হ্যাঁ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, এখন বেজে গেছে 3:30। এই জাস্ট আমি ভিডিও আপলোড করে স্নান করে গরম গরম ভাত নিয়ে বসলাম। তো ভাবলাম শীতের দুপুর একটু রোদের মধ্যে গিয়ে বারান্দায় বসে, যদিও আমার গায়ে রোদ লাগছে না, গায়ে রোদ লাগলে এখন যা ঠান্ডা, এই ঠান্ডায় গায়ে রোদ নিয়ে বসা যায় না। তো পেছনে দেখতে পাচ্ছো তো বেশ বারান্দায় বেশ ভালোই রোদ ঢোকে, তো একটু রোদের তাপ, একটু বেশ ভালো লাগছে পরিবেশটা। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, তাতারা অলরেডি স্কুল থেকে চলে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে,
আমি ভিডিও আপলোড করার চক্করে আমি আর ওইসব কিছু ভিডিও শ্যুট করে নিই, বললাম না একবারে স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করবো। যাই হোক, আর আজকে আমার ফেভারিট জিনিস হচ্ছে এই শিম বাটা, যেটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দারুণ হয় খেতে, এটা করে দেখো। তো যদি এই বাটার পরিমাণটা আর একটু বেশি থাকতো না, আমি এই মাছ নিতাম না। আমার এই বড় মাছ খেতে খুব বাটা ভালো লাগে না, কিন্তু শুধু এইটুকু বাটা দিয়ে ভাত খেলে পেট ভরবে না। আর বাটাটা এতটা ভালো হয়েছে যে দাতা নিন্দ্র দুজন নেই, মানে পরিমাণ মতোই খেয়েছে, কেউই কম খায়নি। দাতান তো বলছে দেখো তো ভাগটা ঠিক আছে, মানে পরিমাণ ঠিকঠাক মতো ভাগযোগ করে নিল। ও আমার মতো এরকম বাটা মোটা খেতে ভালোবাসে। ইন্দ্র খুব একটা পছন্দ করে না, ওই মুড হলে খায়, কোনো মানে খায়, খেতে হয় করেছি খাবে এরকম একটা ব্যাপার। কিন্তু আমার আবার ভীষণ ভালো লাগে, আর এরকম শীতের দুপুরে না এরকম আরো বেশি বাটা বুটা খেতে আরো বেশি ভালো লাগে। আর এইসব যত রেসিপি বাটা বুটা দেখতে পাও সব আমার মায়ের, আমার মা এরকম, আমি বাটা খেতে ভালোবাসি বলে মা এটা সেটা ওটা সোটা করে খালি বাটা গুটা করে আমাকে খাওয়াতো, তো সেগুলোই আমি এখন করি, ভীষণ ভালো লাগে। এরকম যদি গরম গরম ভাত আর এরকম যদি বাটা থাকে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগে না। দারুণ হয়েছে, দারুণ। এটা কি? আমাদের এইভাবে দেখো কত ভালো লাগে খেতে, কোথায় তুমি আমাকে সাজিয়ে দেবে, সেই কপাল করেছি আমি, না না আমি কপাল করে এসেছি, আমি বসে থাকবো এরকম ভাবে দেখাবে এই বিছানায়, তুমি যা চালাতে থাকবে, আমি ঠিক এরকম ভাবে সাবাস, আর আমি গিয়ে দেবো, এই নাও দেখো তুমি এসে দেবে, হ্যাঁ খাবো, এবার এটা রাখবো সঙ্গে সঙ্গে চাটা দেবে খাবো, তা না ঠোঙা খুলে খুলে আমাকে বেয়ে আমাকে গুছিয়ে রাখবে, আবার আমাকেও দেবে তুমি। যাই হোক, গুড ইভিনিং, আমাদের ইভিনিং স্ন্যাক্স স্যার জি নিয়ে এসছেন, কাসুন্দি কাসুন্দি দিয়ে চপ খায় নাকি? না এমনি এমনি দিয়েছে ভাত দিয়ে খাওয়া, তুমি না সত্যি বলছো কোনটা দি গ্রেট বলছো, দিয়েছে কি জন্য যে দাদা চপগুলো সন্ধ্যাবেলা খাবেন আর কাসুন্দিটা দিয়ে রাত্রিবেলা ভাত দিয়ে খাবেন, সেই জন্য দিয়েছে? না মানে আমি কাসুন্দি দিয়ে চপ কোনোদিন খাইনি। কি কি এনেছো বলো, এখানে কি আছে? ভেজিটেবল চপ, হ্যাঁ ফিশ ফিঙ্গার, ঠিক আছে। আর আমাদের কোথায়? আমাদের তো ওখানে বেড়ে নাও খাও নিজে হাতে। আমি তো বললাম তুমি দেবে বুঝি, আমি তো না, তুমি যে নিজে নিজেরটা নিয়ে নিয়েছো এটাই অনেক ভালো। কাসুন্দি দিয়ে ভালো লাগে না? হ্যাঁ আমি তাই তো বলি, কাসুন্দি দিয়ে ভালো লাগে না, স্যালাড দিয়ে খুব জোর হলে সস দিয়ে তবু ঠিক আছে, কাসুন্দি দিয়ে আমি কোনোদিন খাই, অনেকে খায়, খায় খায় কই গো। বেশ কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম যে আমার একটা জন্মদিনের নিমন্ত্রণ এসছে, কিন্তু আমি না করে দিয়েছি যে মানে যাবো না বলে, তাতানের পরীক্ষা চলছে, তো আগামীকাল আছে তাতানের লাইফ সায়েন্স পরীক্ষা, আর আজকেই ছিল জন্মদিনের ডেট আর কি। জুই আমার মা ভাই ভাইয়ের বউ সবাই গেছে, শুধু আমি যেতে পারলাম না। যাই হোক, এখন পরীক্ষা কিছু করার নেই, এইটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে। সন্ধ্যাবেলা সবার ওই ফিশ ফিঙ্গার আর ওই ভেজিটেবল চপ খেয়ে সবার অবস্থা খুবই খারাপ, মানে একটুও খিদে নেই, একটা ছিটা পেটে জায়গা নেই, সবাই বলে দিল রাত্রে কিছু খাবো না। আমি তো প্রশ্নই নেই, মনে হয় না কিছু খাবো বলে, তাতানও বলে দিল খাবে না। ইন্দ্র প্রথমে বলেছিল সিদ্ধ ভাত বসিয়ে দাও, তো ভাত বসাতে গেছি, তাতানকে বলে তাতান ভাত বসাচ্ছি কিন্তু আজকে সিদ্ধ ভাত হবে, বলছে আমি কিছু খাবো না, যা বাবা। যে ইন্দ্রকে বলতে গেলাম যে দেখো আমি আর মেয়ে কিছু খাবো না, তোমার জন্য একার জন্য তাহলে বাটি করে একটুখানি বসিয়ে দিই, বলছে তোমরা খাবো না, আছি না, বলছে আমিও খাবো না, বলছে যা বাবা, বলছে এখন খাবো না। ইন্দ্র ও বললো যে যদি খিদে পায় দুধ আছে, বিস্কুট আছে, পাউরুটি আছে, কিছু একটা খেয়ে নেবো, এখন আপাতত খিদে নেই। তো দেখ আমি এখন একটা জিনিস বানাতে এসছি, ভাবলাম এখন তো সন্ধ্যা রাত্রি, এখন খিদে নেই, হয়তো ঘণ্টাখানেক বাদে খিদে পেতেও পারে, যদি পায় তাহলে এক পিস করে খেয়ে শুয়ে পড়তে পারবো, আর যদি না খেতে পারি থাকবে সকালে খাবো, ব্রেকফাস্টে কি আছে। তো এই খাবারটা আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম, মানে এই রেসিপিটা আর কি, তবে আমি আগে মানে তখন আমার চ্যানেল ছিল না, আগে এই রেসিপিটা একবার করেছিলাম আর সাকসেসফুল হয়েছিলাম। তো যাই হোক, আমার বরাবরই এরকম নিত্য নতুন রান্না বান্না করতে, দেখে দেখে করতে খুব ভালো লাগে। এখন তো না হয় ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে সব কিছু দেখা যায়, কিন্তু বিয়ের আগে তখন তো ইন্টারনেট কি ফোন কি এসব কিছুই জানতাম না, ছিলই না,
তখন রান্নার বই দেখে দেখে আমি রান্না ট্রাই করতাম, মা হেল্প করতো, হয়তো বাটাবাটি কাটাকাটি করতে কিছু মা হেল্প করতো, কিন্তু আমি করতে যেতাম আর কি, ভালো লাগতো। বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে। এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, একদম সিম্পল, কিছু লাগে না, কোনো সবজি কাটাকাটি ঝামেলা নেই, কিছু নেই। শুধু সুজি নিয়েছি, বেসন নিয়েছি আর টক দই। আমার সুজি আর টক দইয়ের রেসিপি করতে দারুণ লাগে, কারণ ইনস্ট্যান্ট হয়ে যায় সবকিছু। তো ঢোকলা বানাবো আজকে, বুঝলে তো, খেতেও ভালো লাগে, খুব হেলদি একটা খাবার আর তাড়াতাড়িও হয়ে যায়। তো চলো কি করে বানাই আর কি হয় না হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি নিয়ে নিয়েছি এই কাপ মেপেই সব কিছু নেব, এক কাপ সুজি নিয়ে নিলাম, তারপর নিয়ে নেবো এক কাপ বেসন। তো যে কোনো একটা কাপের মাপ নিলেই হয়, যেই কাপে মাপ নেবে সেই কাপেরই সব মেপে মেপে নেবে। এই যে এক কাপ বেসন নিয়ে নিলাম, আর আমি সেম একই কাপের মাপে নিয়ে নেবো টক দই। টক দইটা দিলে না ঢোকলাটা বেশ ফ্লাপি হবে, সফট হবে, বেশ ভালো হবে আর কি, আর টেস্ট তো অবশ্যই খুলবে। তো এরকম এক কাপে মেপে আমি টক দই নিয়ে নেবো, আর বিশেষ কিছু লাগে না এটাতে। টক দই নিয়ে নিলাম, আর নিয়ে নেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে যে কোনো রান্নাতেই টেস্ট খোলে আর কি, তো চিনি যদি তোমাদের পছন্দ না হয় নাও দিতে পারো। এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ঢোকলাটা সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। তো এখানে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, আমি আর দিলাম না, যেহেতু পরে ফোড়নে কাঁচা লঙ্কা দেবো তো দিলাম না। ভালো করে মিক্সড করে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করব, আর রেডি করে কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ সুজি তো ফোলে। তো মোটামুটি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটতে হবে, যত ফেটা ভালো হবে তত ঢোকলা ভালো হবে। তো আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে এবার আমি ঢেকে রাখলাম। এটা 15 মিনিট ঢাকা থাকবে, তারপরে এটা স্টিমে বসাবো। আর এদিকে কিন্তু একজন খেতে বসে পড়েছে, কই, এই যে কি খাচ্ছে বলতো, দুধ পাউরুটি। এদিকে বলছিল খিদে নেই খিদে নেই কিছু খাবো না, এখন বলছে পূর্ণিমা না খেয়ে শুনে না ঘুম আসবে না। আমিও তো গিয়ে বলেছি আমি আর মেয়ে খাবো না, শুধু তোমার জন্য তাহলে বাটি করে অল্প একটু ভাত বসাচ্ছি। ভাবলাম তোমরা খাবে না, আমার জন্য কষ্ট করবে, তোমার প্রবলেম, আমি তো বলিনি তোমার জন্য করবো না। আমার মতন না, তুমি খাও না, আমি কি করবো, তুমি যেই বললে খাবো না। কথা ছিল না, ওটা তো বলনি তুমি, যে আমি তুমি আমাকে বলেছো আমরা খাবো না, তুমি কি বলেছো আমরা এটা খাবো তোমার জন্য, কিন্তু সেটা বলে দিয়েছি আমরা খাবো না। ঠিকই আছে, তুমি যা তোমার খাওয়ার কথা শুনলে তুমি লুচি পাওয়ার ছাড়া কিছু চেলো না, একদিন এসব খাওয়া খেলে কিছু হয় না। যা ওই দুপুরটি খেয়ে নিচ্ছে, ও শুয়ে পড়বে, আর আমি এটা স্টিমে বসাবো। তো ওটা তো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, আর এখানে আমি একটা বাটি রেডি করে নিয়েছি। আমার কাছে কেক টিন ছিল তাই আমি কেকের বাটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাটি থালা যা খুশি নিতে পারো, তবে সামান্য একটু জায়গা রেখে দিতে হয় কারণ এটা তো কেকের মতো ফুলে যায়। তো আমি একটু তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো যেটা সেটা পুরো একদম রেডি করার আগে অল্প একটু খাবার সোডা। তো এখানে খাবার সোডার বদলে তোমরা ইনো দিতে পারো, ইনোতে বেশ ভালো সুন্দর ফোলে। তো আমার কাছে এখন ইনো নেই বলে আমি একটু সোডা দিলাম, এতেও ভালো কাজ হয়। তারপরে আমি যে কেক টিনটা রেডি করেছিলাম তার মধ্যেই ব্যাটারটা পুরো ঢেলে দিলাম, বাটি পরিষ্কার করে কাচিয়ে দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। আর ওই পাশে আমি অলরেডি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, আর আমি সবসময় যাই কিছু করি, কেক বলো, ইডলি, মোমো, যা খুশি বলো, আজকে ঢোকলাও করছি এই পাত্রতেই করি, আমার খুব সুবিধা হয়। তো জলটা না আমার একটু বেশি পরিমাণ হয়ে গেছে, বুঝতে পারিনি, ভেবেছিলাম একটা স্ট্যান্ড দিলেই হয়ে যাবে, দেখলাম না একটা স্ট্যান্ড পুরো জলের তলায় ঢুকে গেল। তো এরকম করে 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 বেশ কিছু স্ট্যান্ড দেওয়ার পর তারপর জলের ওপরে স্ট্যান্ডটা উঠেছে। তারপরে বাটিটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট হতে দেবো। তো দেখো 15 মিনিট কিন্তু আমার হয়ে গেছে, দেখেছো তো কালার চেঞ্জ হয়ে গেছে, কী সুন্দর ফ্লাপি হয়ে ফুলে উঠেছে। তো আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করে দেখলাম, টুথপিক একদম পরিষ্কার বেরিয়েছে, একটুও লেগে নেই, তার মানেই কিন্তু আমার ঢোকলা রেডি, বেশিক্ষণ টাইমও লাগে না। বার করে আমি ঠান্ডা হতে দেবো, আর যতক্ষণ ঠান্ডা হতে দেবো ততক্ষণ আমি এখানে ফোড়নটা রেডি করছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে সর্ষে দিয়ে দিলাম, সর্ষেটা আমি বুঝতে পারিনি একটু বেশি পরিমাণ হয়ে গেছে, একটু অল্প দিলে ভালো হতো। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম মেন জিনিস, সেটা হচ্ছে কারিপাতা। কারিপাতা না দিলে ঢোকলার টেস্টই খুলবে না। দিয়ে এবার সামান্য একটু নাড়াচাড়া করে আমি যে ঢোকলাটা নামিয়ে রেখেছিলাম তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর, 2-3 মিনিট পর, ভালো মতো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে কেটে নেবো। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ফ্লাপি হয়েছে, খুব
সফট একটা হচ্ছে। ধরো আমি যে ছুরি দিয়ে কাটছি এতেও কিন্তু তোমরা একটু আন্দাজ করতে পারো যে কতটা সুন্দর, মানে সফট হয়েছে আর কি, সুন্দর কেটে আসছে। তো দাঁড়াও তোমাদের একটা টুকরো না তুলে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর, একদম দারুণ হয়েছে, দারুণ ফ্লাফি সফট, খুব সুন্দর হয়েছে। আর খেতে যারা এইসব খাবার খেতে ভালোবাসো তাদের পক্ষে অবশ্যই খুব ভালো হয়েছে। আমাদের আমরা তো খাই, খুব ভালো লাগে, কিন্তু যারা সাউথ ইন্ডিয়ান কিংবা এরকম ধরনের খাবার পছন্দ করো না তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার সব রকম রান্না ট্রাই করতে খেতে বেশ ভালো লাগে। তো দেখো আমার ফাইনাল এটা ঢোকলার লুক, ঢোকলা একদম রেডি, খুব সুন্দর একটা হেলদি চটপট একটা খাবার, ব্রেকফাস্টও করতে পারো তোমরা। কেমন ঠিক আছে, হঠাৎ করেই ঠান্ডা লেগে গেল, হাঁচি হাঁচি সমানে পড়ে যাচ্ছে। তো তাতান তো এটা খেয়ে নিচ্ছে, আর আমি এখন খাবো না, আমি যাবো এখন ওই ঘরে বিছানা করবো, মশা টশা এখনো টাঙানো হয়নি, পরে আমি খাবো। আর আমার না সত্যি কথা বলতে একটুও খিদে পাইনি, ওই সন্ধ্যেবেলায় চপঠাপ গুলো খেয়ে না পেট পুরো ভার হয়ে রয়েছে, এখনো আমার খিদে নেই। তো এটা ও খেয়ে যা খাবে খাবে খাক, আমার তো শুধু শুধু এখন অনেক রাত আছে, যদি খিদে পায় তো খাবো, নাহলে রেখে দেবো কালকে সকালে। রাত হবে, হ্যাঁ রাত হবে হবে। আজকে ঢোকলাটা না কি ফ্লাফি হয়েছে দেখো, আর পুরো মানে সুন্দর হয়েছে একদম, সফট সফট হয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তাতান শুয়ে পড়েছে, এবার আমিও ফ্রেশ হয়ে না এখন শুতে পাবো না, আমার একটা ক্যাম্পেইন ভিডিও শুট করার আছে, ওটা করে তারপর শুনবো। তো যাই হোক, একটা প্রশ্ন না আমার মনে প্রায় আসে, আমার মনে হয় অনেকের মনেই আসে, যারা ইউটিউবে আছো তাদের মনে হয়তো আরো বেশি করে পরিমাণে আসবে, কিংবা যারা জব করছো কিংবা যারা জব করতে আমার মতো যেরকম জব করতে জব ছেড়ে দিয়েছো তাদের মনে হয়তো প্রশ্নটা আসতেই পারে। আমার মনে তো আসে যে ইউটিউব বেটার না জব বেটার, মানে ইউটিউব না জব কোনটা ভালো আর কি। তো আমার মনে হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি 2 বছর তো ইউটিউবে আছি, তো প্রথম 1 বছর তো এমনি এমনিই গেছে, মানে কোনো রকম আমার আর্নিং হয়নি, এমনি এমনি অনেক নিজেকে জায়গায় আনতে সবাই লেগে গেছে। তারপর এখন মোটামুটি 1-1.5 বছর ধরে আমার টানা ইনকাম হচ্ছে, তো তো সেক্ষেত্রে আমি জবও করেছি। দেখো আমি সেরকম অতটা ভালো ছাত্রী ছিলাম না, মোটামুটি নর্মাল স্টুডেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে চাকরিও তো হাইফাই পাওয়ার স্বপ্ন প্রশ্নই আসে না, তো নর্মাল প্রাইভেট জব করতাম আর কি। তো সেক্ষেত্রে যা স্যালারি ছিল আর কি, তো তার তুলনায় বলবো, আমার দিক থেকে বলবো, আমার দিক থেকে জবের থেকে ইউটিউবটা অনেকটাই বেটার, কারণ জবে জব করে আমি যা ইনকাম করতাম তার কত বলবো 10 ডবল, মানে 10 গুণ বেশি আমার ইউটিউবে ইনকাম হয়। আমি সারাদিন 10টার সময় বেরোতাম, রাত্রেবেলা ঢুকতে ঢুকতে 8টা 9টা বাজতো, সারাটা দিন বাড়ির বাইরে থাকতাম, প্লাস বাড়িতে এসেও তো জানোই তো মহিলাদের কত কাজকর্ম থাকে। তো সেক্ষেত্রে বলবো যে জব করে যা না পেতাম, এখন আমি ঘরে বসে ইউটিউব, এটাও খাটনি আছে, এর পেছনে আমাকে সারাদিন সময় দিতে লাগে, এক একদিন যদি মনে করি যে না ভালো লাগছে না একটু আলস্য করে করে কাটাবো, শুয়ে বসে কাটাবো, সেটাও হয় না, কারণ আমি যদি শুয়ে বসে কাটাই তো তোমাদের সাথে শেয়ারটা করবো কি, তাই না? আমাকে তো সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, সে ঘরের কাজকর্ম করি কিংবা কোনো কিছু রান্নাবান্না করি, কিছু তো একটা আমাকে দেখাতে হবে তোমাদেরকে, আমি যদি কিছু না দেখাই তা তোমরা কি দেখবে, তাই না? আমি শুয়ে আছি সেটাই কি ক্যামেরা রেকর্ড রেখে দেবো, আমি শুয়ে আছি টিভি দেখছি, ওটা কখনোই তোমরা দেখবে না, খুব জোর 1 সেকেন্ড 2 সেকেন্ড এর বেশি এই সিনটা ভালো লাগবে না। তো খাটনি তো অবশ্যই আছে, তো সেক্ষেত্রে আমি বলবো, মানে আমার দিক থেকে আমি বলবো যে জবের থেকে ইউটিউবটা অনেকটাই বেটার। হ্যাঁ, এবার আমার মতো যেরকম যেরকম যারা হাউস ওয়াইফ আছো, মানে যাদের মাথার উপরে হাজব্যান্ড আছে কিংবা অন্য একটা সোর্স অফ ইনকাম আছে, হাউস ওয়াইফের কোনো রকম মাথা ব্যথা হয় না সংসারের ক্ষেত্রে, শুধু এক্সট্রা ইনকাম আর কি, তো সেক্ষেত্রে বলবো ইউটিউবটা ট্রাই করা যেতে পারে। কিন্তু যদি এরকম অনেক হাউস ওয়াইফ আছে কিংবা ছেলে বলো মেয়ে বলো পুরুষ বলো, যাদের মাথার উপর সংসারের দায়িত্ব থাকে যে তারা ইনকাম না করলে সংসার চলবে না, তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউটিউবটা যদি সাইডে রাখা হয় আর মেন যদি জবটা করা হয় আমার মনে হয় ভালো হবে, কারণ পুরোপুরি ইউটিউবের উপর ভরসা করে রাখাটা উচিত না, কারণ ইউটিউবের ইনকাম তো প্রত্যেক মাসে সমান আসে না, যেমন একটা জব করলে পারমানেন্ট একটা স্যালারি থাকে, তো ইউটিউবে তো সেটা থাকে না। তো সেক্ষেত্রে বলবো জবটা মেন রেখে ইউটিউবটা সাইডে রাখা আমার মনে হয় ভালো হবে। এইবার দেখো এক্ষেত্রেও ব্যতিক্রম আছে, অনেক বড় বড় ইউটিউবার আছে যারা চাকরি ছেড়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে বলবো ওটা ওদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ ওদের লাখ লাখ ভিউজ পার মান্থ হয়তো 4 লাখ 5 লাখ ইনকাম আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবটা বেটার।
তো আমি তো এটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তোমরা এটা কখনোই জ্ঞান হিসেবে নিও না, আমি তোমাদের জ্ঞান দিইনি, আমার অভিজ্ঞতা যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যদি কারোর কাজে লাগে, যদি কারোর উপকারে লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড